কে রে, তুই একাই খাচ্ছিস কে? দেখেন কত সুন্দর একটা পরিবেশ, মাথা নষ্ট। এই গাইস, কি অবস্থা সবার? নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আমরা। এখন ভুট্টা পুরাই খাবো, দেখাই। আমার কাকু ভুট্টা পুরাইতে গেছে। এই যে আগুনে আমরা ভুট্টা পুরাবো। নিশান কাকু এখন ভুট্টা চুরি করতেছে। আসলে এটা চুরি না, মানে জমির মালিককে আমরা বলেই ভুট্টাটা নিলাম। এত বড় কি কাকু, এসব কি ভিডিও করতে যাও কে? আরে দাঁড়াও, কোনো বিষয় না, এটা একটা মনে করো যে মজার জিনিস। এই যে বিল, ওই যে ওদিকে বিলে চাষ হচ্ছে, আগুন ধরাইছে। এগুলো ভুট্টা গাছ সব, এটাও ভুট্টা গাছ। ভুট্টা দেখাই আপনাদের একটা, দাঁড়ান। এই যে ভুট্টা ধরে আছে, এর মধ্যেই ভুট্টা আছে। যদি একটু দেখাই, এর মধ্যেই ভুট্টা আছে। যাই হোক, মানুষের জিনিস নষ্ট না করি। চলো না আমরা ভুট্টা পুরানো দেখি। কেরে কাকু, দিছিস? বাবা রে, কি আগুনের হিট! ওমা, মাস্কের মতন হলো, কাকু দেখ ওই উপরে খালে থুয়ে দে, বুঝছিস? তাহলে হবে। হ্যাঁ, আর হাত মাস ফুরালিস। দেখেন বিকালের আবহাওয়াটা কত সুন্দর। ভুট্টা পুরানো হচ্ছে, দেখেন। এই যে আমার কাকুরা ভুট্টা পুরাচ্ছে। আরে দেখেন, এইটা একদম রিয়েল গ্রাম। গ্রামের ফিল পাইতে হলে এখানে আসতে হবে। তো যাই হোক, এখন একদম বিকালবেলা। এই যে সূর্য ডুবে যাচ্ছে, দেখাই। ওই যে ওই পারে সূর্য ডুবে যাচ্ছে, মানে আর কি। হ্যাঁ, তো যাই হোক, খুবই ভালো লাগতেছে। অনেক সুন্দর ঠান্ডা বাতাস এই গরমের সময়, মানে এত সুন্দর বাতাস আর কি। তো সেই কারণে খুবই ভালো লাগতেছে। আর এই যে বিলে কি হচ্ছে দেখাই, এই জমিটা চাষ দেওয়া হচ্ছে, জমিতে হয়তো কিছু রোপণ করা হবে। তো এরকম জায়গায় এসে খুবই ভালো লাগতেছে। তো আপনাদের ভুট্টা পুরানো দেখাই আর কি। এই ভুট্টা পুরায় আমরা একটু করে খাবো, সেটাও দেখাবো। তো ব্লগটা দেখতে থাকেন, আশা করি অনেক ভালো লাগবে। দেখেন কত সুন্দর একটা পরিবেশ, একদম অসাধারণ যাকে বলে। কাকু আগুন ধরাইছে। কিরে কাকু, সেই তো ভুট্টি পুরে নিছে এখানে। ইনশাআল্লাহ ভুট্টি পুরে নিয়ে গেছি গাই, মাথা নষ্ট। দেখেন এই যে ফোলার দিকে ঠিক করলে পুরানো হয় নাই, মেলা সময় লাগবে মনে হয়। কাকু আমার বাহু বলি, আহ, এরকম বিলের মধ্যে ভুট্টা পুরা খাওয়ার মজাই আলাদা। এই যে আকাশ, আকাশে মেঘও আছে। দেখেন কত মেঘ, মনে হচ্ছে আর একটু পরে বৃষ্টি নামবে। ও নো, কে রে, তুই একাই খাচ্ছিস কে? এর তো ভালো না, দেখ। একটু পরে খাওয়া লাগবে। সেই কাকু মাথা নষ্ট। সেই মজা, মানে একদম ক্ষেত থেকে আমরা ভুট্টা নিয়ে এসে একদম এই আগুনে পুরাইছি। মানে এখন খাইলাম ভুট্টাটা, মানে একদম অসাধারণ, মানে একদম পিওর আর কি। আমরা শহরে যেরকম ভুট্টা পুরানো খাই, ওর থেকে এটা অনেক 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 ভালো। এই যে ভুট্টা, ভুট্টার মধ্যে দেখেন কি ভুট্টা গাছে এইভাবে ভুট্টা ধরে আর কি। আমরা এখন যাচ্ছি, আমরা যেখানে আড্ডা দিয়ে বসে থাকি ওই জায়গায় যাচ্ছি। এই উপরে আমরা বসে থাকি, এই উপরে বিকালবেলা অনেক ঠান্ডা বাতাসও থাকে আর কি।
যাই হোক, ওরা ওই দিক দিয়ে উঠুক, আমি এই দিক দিয়ে উঠবো। এই তো আমরা চলে আসলাম, ভুট্টা খাচ্ছে এই যে, এই যে ভুট্টা। বেকারারি হে আপকো হামারি কতম কপিরাইট খা দাও। ভুট্টা খাওয়ার ঈদ লাগে গেছে সব, জানি না তুমি তারপর সব এখন হাত ধুতে যাচ্ছে, ভুট্টা মুট্টা আরানো শেষ। কাকু তো গাইস, আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে। তো আমার নিশান কাকু টাটা বাই বাই, গুড বাই গায়ক কাকু, খাতাম খাতাম টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।